বছর না পেরোতেই আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। পাঁচ তারকা হোটেলে দেশের নানা প্রান্তের কাউন্সিলরদের আনাগোনা। বাংলা ক্রিকেটের উন্নয়ন কিংবা এগিয়ে নেওয়ার পরিকল্পনা সাজাতে চলেছে লম্বা আলোচনা। সভায় বড় এজেন্ডা ছিল ঢাকা লীগের কাউন্সিলরশিপ ইস্যু। আগে প্রিমিয়ার লীগ, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সুপার লীগ উঠলেই ক্লাবগুলো পেত বাড়তি ফায়দা। নয় বছর পর ওই নিয়ম পাল্টে এবার সবাইকে সমান একটা করে কাউন্সিলরশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। একটা ইনসেন্টিভ হিসেবে এটা দেওয়া হয়েছিল এবং এখন আমরা দেখছি যে আবাহনী মোহামেডান না, এখন বহু ক্লাব, বেশ কিছু ক্লাব অত্যন্ত শক্তিশালী টিম গঠন করছে এবং তারা যে কেউ যে কোনো বারই চ্যাম্পিয়ন হওয়ার মতো। সো আমার মনে হয় যে যে অবজেক্টিভটা ছিল, অনেকগুলো দল, শক্তিশালী দল, তারা ভালো ভালো টিম করুক, কারণ এটা তো শুধু খেলার মানের জন্য না, আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্লেয়ারদের জন্য একটা হাইলি বেনিফিশিয়াল। তারাও এখন আগে যে কোনো সময়ের তুলনায় অনেক ভালো পারিশ্রমিক পাচ্ছে ক্লাবগুলোর থেকে। আমাদের কাছে মনে হয়েছে যে এখন প্রত্যেকের সমান করে দিলে এটা নিয়ে তার কারো কোনো ক্ষোভ থাকার কথা না, খুশি হওয়ার কথা। এবং আমাদের জানা মতো ওখানে যারা ছিল আমাদের কাউন্সিলর প্রত্যেকেই অত্যন্ত খুশি হয়েছে। ক্রিকেটটা দেশব্যাপী ছড়িয়ে দিতে 2017 দিকে আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে তোড়জোড় শুরু হয়, যদিও গত পাঁচ বছরে ঠিকভাবে আলোর মুখ দেখেনি। অবশেষে ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত হলো রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। নির্বাচিত প্রতিনিধিও থাকবে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোতে এবং নমিনেটেড থাকবে। সো এই এই আজকের আসলে বোর্ড মিটিং এ কি করা হয়েছে যে এখন ধরেন আমি রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন আমরা করব, বলে দিলাম বিভাগগুলোতে হবে। এখন বিভাগগুলো তাহলে গাইডলাইন্সটা তৈরি করবে কি? এক একটা বিভাগ যদি এক একভাবে গাইডলাইন্সটা তৈরি করে তাহলে তো আরেক সমস্যা। তাহলে গাইডলাইনটা তৈরি করবে কে বলেন? এখন তো কোনো রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন নাই। তা আপাতত মানে আপনাদেরকে একটা স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে। এটা আমরা গতবার করতে পারি নাই কেন, যে এখন এই বিসিবিকে দায়িত্ব দেওয়া হলো অন্তত গাইডলাইনটা, এই যে বললেন 11 জন, 17 জন, কয়জন থাকবে, কি থাকবে, এটা বিসিবিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিবি প্রথম ইনিশিয়াল গাইডলাইনটা তৈরি করে দিবে, ওই অনুযায়ী রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন বলা হবে। সাবেক ক্রিকেটাররা বিসিবি নির্বাচনে অংশ নিতে পারলেও সাবেক অধিনায়কদের বেলায় অমন নিয়ম না থাকার ব্যাখ্যাও এজিএম শেষে দিয়েছেন বোর্ড সভাপতি। তো ওই ক্যাটাগরি থেকে তারা না করলোকে, ইটস ওপেন ফর এভরিবডি, একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এই যদি বলেন যে ক্যাপ্টেনরা দাঁড়াতে পারে না, তাহলে আমাদের বোর্ডে তিনটা ক্যাপ্টেন আসে কোত্থেকে? আপনি যদি জানেন যে একটা ক্যাটাগরি থেকে ইলেকশন করতে পারবে না, ওই ক্যাটাগরিতে যেন না। আগামী সপ্তাহে বার্মিংহামে আইসিসির এজিএম, ওখানেই পাস হতে যাচ্ছে 2023-27 এফটিপি। এই চার বছরে বাংলাদেশের ভাগ্যে জুটছে 50-এর উপরে ওয়ানডে আর টি টোয়েন্টি ম্যাচ, টেস্টও 30-এর ঘরে। বিসিবি এজিএম শেষে ক্রিকেটারদেরই ক্রেডিট দিলেন বোর্ড কর্তা। আইসিসিতে বাংলাদেশ একটা ইম্পর্টেন্ট দেশ হিসেবে এখন গণ্য করা হয়, দিস ইজ নাম্বার ওয়ান। অ্যান্ড তার পিছনে সবচেয়ে বড় কারণ কিন্তু বোর্ড না, ইটস পারফরমেন্স। সাইফুল রূপক, 71।